আসসালামু আলাইকুম। আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। তো আজকে আমরা দেখব হচ্ছে তোমার কনিক্সের কিছু এমসিকিউ শর্টকাট। তোমরা জানো যে কনিক্সের কিন্তু তিনটা পার্ট, প্রথমটি হচ্ছে তোমার পরাবৃত্ত, দ্বিতীয়টি হচ্ছে তোমার উপবৃত্ত, তৃতীয়টি হচ্ছে তোমার অধিবৃত্ত। এই তিনটা পার্ট নিয়ে কিন্তু তোমার কনিক্স। তো আজকে আমরা কনিকের যে টাইপ থেকে হচ্ছে তোমার এমসিকিউ শর্টকাট শিখব সেটা হচ্ছে তোমার উপবৃত্ত বা ইলিপস। তো আজকে আমরা ইলিপস থেকে কিছু এমসিকিউ শর্টকাট দেখব, যেগুলো যদি তোমরা একবার শিখে নাও সেটা হোক তোমার এইচএসসি অথবা ভার্সিটি, যেখানেই হোক না কেন তুমি যদি এটা একবার শিখে নাও তাহলে আশা করি দ্বিতীয়বার আর তোমার কী করতে হবে না, প্র্যাকটিস করতে হবে না। তো সেরকমই আজকে কিছু এমসিকিউ আমরা সলভ করব। তো চলো দেরি না করে আজকের মূল ভিডিওটি আমরা শুরু করি। তো তোমরা একটু খেয়াল করো যাতে এটা একবার দেখেই তোমরা কী করতে পারো, শিখে যেতে পারো। যেহেতু টপিক্সটা ছোট তাই এটা অতি সহজেই তোমরা শিখতে পারবে। তো মূলত এখানে কি বলা হয়েছে, তো সামনে কিন্তু তোমাদের বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন হোক, সেটা জিএসটি হোক, সেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটির জন্য কিন্তু এই টাইপের এমসিকিউ ইম্পর্টেন্ট। তো এখানে কি বলা হয়েছে দেখো, এখানে একটা কী দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া আছে, দিয়ে বলা হয়েছে যে সমীকরণটির একটি উপবৃত্ত হলে এর কেন্দ্রের স্থানাঙ্ক কত। বলো এখানে কিন্তু বলে দিছে যে এটা একটা কি উপবৃত্ত, তাহলে এর স্থানাঙ্ক অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক কত। তো আমাদের মূলত ফোকাস হচ্ছে যে এই কেন্দ্রের স্থানাঙ্কটা বের করা, সেটা হোক তোমার লং প্রসেস অথবা শর্টকাট প্রসেস। আর যেহেতু আজকে আমরা বলেছি যে কেন্দ্রের স্থানাঙ্ক অর্থাৎ ইলিপসের কেন্দ্রের স্থানাঙ্ক কীভাবে বের করতে হয় তার শর্টকাটটি দেখব, সেটাই কিন্তু আমরা দেখব। তো তোমরা চাইলে কিন্তু এটা লং প্রসেসও করতে পারো, যার যেরকম ইচ্ছা। বাট তুমি যদি এক থেকে দুই সেকেন্ডে সলভ করতে চাও তাহলে তোমার এই লং এই শর্টকাটটি প্রয়োজন হবে। তো আমরা নিচে যে দুইটা ম্যাথ নিয়েছি সেই দুইটা সলভ করে তারপরে হচ্ছে তোমার উপরেরটা সলভ করব। তো দেখো একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে এখানে কী দেওয়া আছে। তো বলা হয়েছে আমাদের ফোর এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্সটিন প্লাস হচ্ছে টেন ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, বলা হয়েছে কেন্দ্রের স্থানাঙ্ক কত। তো এখান থেকে চলো আমরা কেন্দ্রের স্থানাঙ্কটা খুবই সহজে বের করে ফেলি। তো এখানে দেখো কত দেওয়া আছে, এক্স, অর্থাৎ এক্সগুলোকে আমরা আলাদা ডিফারেন্সিয়েট করব প্লাস হচ্ছে ওয়াইগুলোকে আলাদা ডিফারেন্সিয়েট করব। তো দেখো এখানে যদি ফোর এক্সকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের আসে হচ্ছে এইট এক্স, আর এখানে তোমার মাইনাস সিক্সটিন এক্স। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে মাইনাস সিক্সটিন ইকুয়াল টু জিরো। আশা করি তোমরা ডিফারেন্সিয়েট প্রত্যেকেই পারো। আর যারা হচ্ছে তোমার ম্যাথগুলো ভালো করে সলভ করবে না তারা কিন্তু কেন্দ্রের স্থানাঙ্ক কোনটা আর হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক কোনটা এগুলো কিন্তু পেস লাগিয়ে ফেলবে। তো অবশ্যই তোমাকে এই কনিক্সের উপর ভালো ধারণা থাকতে হবে, তারপরেই কিন্তু তুমি এই শর্টকাটগুলো খুব ইজিলি করতে পারবে। তো এখন দেখো এখানে তোমার এক্সের মানটা কত আসবে, অবশ্যই হচ্ছে তোমার টু, কারণ ষোলোটা যদি ওই পাশে যায় তাহলে প্লাস হয়ে যাবে, আর ষোলোকে আট দিয়ে ভাগ করলে আমাদের আসে টু। তো আমরা পেলাম যে এক্সেরটা কত আসলো, টু। এখন ওয়াইয়েরটা বের করবো, দেখো ওয়াইয়েরটা কীভাবে বের করা যায়। তো এখন ওয়াইগুলোকে আলাদা ডিফারেন্সিয়েট করবে, তাহলে যদি এটাকে ডিফারেন্সিয়েট করে তাহলে আসবে আমাদের টেন ওয়াই, আর এখানে করলে আমাদের হচ্ছে টেন ইকুয়াল টু জিরো। তো এখন দেখো ওয়াইয়ের মানটা কত আসবে, ওয়াইয়ের মানটা কিন্তু অবশ্যই মাইনাস ওয়ান আসবে, কারণ প্লাস টেনকে ওই পাশে নিলে আমাদের মাইনাস ওয়ান হবে। তো এখন এর আনসার কত, অবশ্যই অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক কত, দেখো কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু টু কমা মাইনাস ওয়ান, এটাই হচ্ছে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক। তো আমরা জেনারেলি অর্থাৎ তোমার ইলিপসের যেই সমীকরণ অর্থাৎ ইকুয়েশনগুলো জানি সেগুলো যদি একটু খেয়াল করো তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো ইলিপসের এই ইকুয়েশনটার তোমার কি কেন্দ্র কত, জিরো কমা জিরো, এই সমীকরণের জন্য কেন্দ্র কত, জিরো কমা জিরো। আবার তোমার এখানে যদি আমরা দুই নম্বর ইকুয়েশনটা দেখি যে এক্স মাইনাস এইচ বাই হচ্ছে এ, অর্থাৎ এর উপর স্কোয়ার এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তো এর এর কেন্দ্র কত, অবশ্যই দেখো এক্সের এক্স মাইনাস কত দেওয়া আছে তোমার এইচ, তো এখানে কেন্দ্র হচ্ছে এইচ কমা হচ্ছে কে। তো আমরা কিন্তু এটারটা জেনারেলি এমনিতেই জানি, বাট সেগুলো বের করার ক্ষেত্রে কিন্তু তোমরা প্রবলেমে পড়ে যেতে পারো, যার কারণেই কিন্তু আজকের এই ভিডিওটি। তো এখানে কিন্তু আমরা প্রথমটার কী পেয়ে গেলাম, কেন্দ্র পেয়ে গেলাম। তো দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু তোমরা এখন ইজিলি বের করতে পারবে। তো এখন কী করবে, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসে পঞ্চাশ এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসে একশো পঞ্চাশ। তো আমাদের এক্স ইকুয়াল টু কত আসবে, তো এক্স ইকুয়াল টু কিন্তু আমাদের আসবে থ্রি। তো এখন এরপরে যদি আমরা বের করি ওয়াইটা, এইট ওয়াই, তারপরে হচ্ছে তোমার মাইনাস ফোরটিন ইকুয়াল টু জিরো,
তো i ইকুয়াল টু আমাদের কত আসবে 5 তাহলে এখানে কেন্দ্র কত অবশ্যই 3,5 আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এখন কিন্তু তোমরা এই সমীকরণ থেকে কেন্দ্রের স্থানাঙ্ক খুব ইজিলি বের করতে পারবে সেটা হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রে তো চলো এখন আমরা ইজিলি বের করে ফেলি তো এটার ক্ষেত্রে যদি আমরা বের করি যে শর্টকাটটি হচ্ছে তোমার x গুলোকে আলাদা তোমার কি করবে ডিফারেনশিয়েট করবে তো করলে হয় 2x প্লাস হচ্ছে এখানে 4x তাহলে আমাদের আসবে 4 ইকুয়াল টু 0 তো x ইকুয়াল টু আমাদের যেটা আসবে সেটা হচ্ছে তোমার মাইনাস 2 তো এরপর দেন হচ্ছে আমাদের y এরটা যদি y কে করি অর্থাৎ 2y আসবে প্লাস হচ্ছে এখানে হচ্ছে 6 ইজ ইকুয়াল টু তোমার 0 তো y ইকুয়াল টু আমাদের কত আসবে অবশ্যই মাইনাস 3 তাহলে কেন্দ্র কত মাইনাস 2 কমা মাইনাস 3 তুমি চাইলে ভিডিওটি পজ করেও কিন্তু দেখতে পারো একবার রিল্যাক্সে এই ভিডিওটি দেখে যাও ইনশাল্লাহ আশা করি যে উপবৃত্তর কেন্দ্র বের করার ক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না তো আজকের ভিডিওতে মূলত আমরা কি শিখলাম যে ইলিপস অথবা উপবৃত্তর কীভাবে কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হয় তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক আর তোমাদের যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ